নমস্কার, আমি সাগরিকা ব্যানার্জি। এনআইওএসের অনলাইন ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আসুন জেনে নিই আমাদের আজকের চর্চার বিষয়টা কি। আমরা যে বিষয়ে আজকে চর্চা করছি সে বিষয়টি হলো শ্রেণীকক্ষে শ্রবণ ও বচন দক্ষতা বিকাশের কৌশল পাঠ্যক্রম সংক্রান্ত কার্যক্রম তর্ক ও তাৎক্ষণিক বক্তৃতার মাধ্যমে, টেকনিক্স অফ ক্লাসরুম টিচিং অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, ডিবেটস, এক্সটেম্পোর এলোকেশন। আমরা কিন্তু শ্রবণ ও বচন এই দক্ষতার সম্বন্ধে আগেও কথা বলেছি, আগের পর্যায়ে কথা বলেছি যে শ্রবণ ও বচন এই দুটি হলো আমাদের সাহিত্য বা ভাষার প্রথম দক্ষতা। শ্রবণ মানে শোনা আর বচন মানে বলা, এটা আমরা জানি। যখন আমরা কোনো কথা বা কোনো আওয়াজ বা কোনো ধ্বনিটাকে শুনি, তখন সেই ধ্বনির মধ্যে আমরা কিন্তু আলাদা আলাদা আওয়াজ শুনতে পারি। কিছু আওয়াজ তার মধ্যে আমাদের জন্য দরকারি, আর কিছু কিন্তু আমাদের জন্যে কোনো কোনো মানে রাখে না। যেমন পাখির আওয়াজ বা হয়তো কোনো কোনো গাড়ির আওয়াজ, এইগুলি কিন্তু আমাদের জন্য কোনো মানে রাখবে না। এমন ধরনের আওয়াজ যেগুলো শিশুদের জন্য দরকার, শোনা দরকার, সেই ধরনের আওয়াজ কিন্তু শিশুর আশেপাশে বেশি করে হওয়া উচিত, যাতে ওরা ভালো করে যেটা শ্রবণ, ওদের শ্রবণ দক্ষতা সেটা কিন্তু বেশি করে ওরা তাতে কিন্তু ওরা বেশি করে এগিয়ে আসতে পারে, বুঝতে পারে কি ওরা কি শুনছে। যখন ওরা আলাদা আলাদা রকম আওয়াজ শুনবে, ওই আওয়াজ শুনে কিন্তু ওরা বলতে শিখবে। শিশু কিন্তু সব থেকে প্রথমে নিজের বাড়িতে পরিবারজনদের মাঝখানে, নিজের মা বাবার কাছে বা নিজের পাড়া প্রতিবেশীদের সাথে কথা বলে বা ওদের কথা শুনে ওই কথাগুলোর উত্তর দেয়। এখানে যে কথাগুলো শিশু শেখে বা যে কথাগুলি ও শুনে বলা শেখে, অনেক সময় এটা হতে পারে যে ও যেটা বলছে তার কোনো মানে বেরোবে না। যখন ও বড়ো হবে তখন ও কিন্তু বুঝতে শিখবে কীভাবে কথাগুলোকে গুছিয়ে, শব্দগুলোকে গুছিয়ে কথা বলতে হবে। কথা বলার জন্য কিন্তু সবথেকে দরকারি জিনিস হলো শোনা। ও যত বেশি শুনবে ও কিন্তু তত ভালো করে বলতে পারবে, কথা বলতে পারবে। যখন শিশু প্রথম যখন ও স্কুলে আসে, ও তখন কথা বলতে কিন্তু ভয় পায়। কেন, কেউ জানে স্কুলে যে ভাষা বলা হচ্ছে সে ভাষাটা কিন্তু যে ভাষাটা ও শিখে এসছে বাড়ি থেকে তার থেকে আলাদা। স্কুলে যে ভাষা শেখানো হয় সে ভাষাটা কিন্তু একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, যার জন্য সেই ভাষাটা শুনতে কিন্তু বা ভাষাটা শিখতে কিন্তু ওর একটু অসুবিধা হয় বা হয়তো একটু সময় লাগতে পারে। আমরা শিশুদের শ্রবণ ও বচন এই দক্ষতাটা কিভাবে স্কুলে বা শ্রেণীকক্ষে এগিয়ে নিয়ে আসতে পারবো তার সম্বন্ধে আমরা অনেকটা পড়েছি। যেমন ওদের সংলাপের কিন্তু দরকার আছে। ওরা যত বেশি কথা বলবে, এক অন্যর সাথে যত বেশি সংলাপ করবে, কোনো বিষয় নিয়ে কথা বলবে নিজের শ্রেণীকক্ষে, ওর মনে ওই বিষয়টা নিয়ে কি বিচার আসছে সেটা নিয়ে যখন ও কথা বলবে, তখনই কিন্তু ও কি বলতে হবে, কীভাবে বলতে হবে সেটা কিন্তু বুঝতে পারবে। এরপরে ওকে কিন্তু শ্রেণীকক্ষে কথোপকথনের সুযোগ দিতে হবে, যাতেও সবার সাথে নিজের মনের কথা বলতে পারবে। ও কি ধরো ওই একটি বিষয় নিয়ে ও কি ভাবছে, ওর কি চিন্তাধারা, সেটা ও কিন্তু সবার সাথে যখন যোগাযোগ করে বলতে পারবে, তখনও কিন্তু ভালোভাবে বচন আর শ্রবণ এই দক্ষতাটা শিখবে। এর সাথে সাথে আমরা পড়েছি চিত্র বর্ণনা। শিশু যখন কোনো চিত্র দেখে ওকে কিন্তু ওর বর্ণনা করতে বলা হয়, ও কিন্তু নিজের মতন করে শব্দ বানায়, শব্দ দিয়ে বাক্য গঠন করে আর সেই হিসেবেও চিত্রকে বর্ণনা করে। এই সুযোগটা দেয়া হচ্ছে যাতে ও
বলার দক্ষতাটা বেশি করে নিজের মধ্যে নিয়ে নিতে পারে, যাতে ও দক্ষ কথা বলায় দক্ষ হতে পারবে। এছাড়া যেটা খুবই বেশি ক্ষেত্রে দেখা গেছে শিশুদের জন্য উপকারী, সেটা হলো পোয়েট্রি রেসিটেশন বা কাব্যপাঠ বা কবিতা পড়া। খুব নিম্ন শ্রেণী থেকেই শিশুদের কিন্তু কবিতা পড়ানো হয়। ওই কবিতাটা পড়াবার যে প্রমুখ একটি কারণ হচ্ছে সেটা হলো নতুন শব্দ জ্ঞান। নতুন শব্দ যখন ওরা শেখে তখন কিন্তু ওদের অভিজ্ঞতা বাড়ে। শব্দগুলিকে কীভাবে একটি কবিতায় বসানো হয়েছে, কীভাবে ওটা প্রয়োগ করা হবে, এটা কিন্তু ও আস্তে আস্তে কবিতা পাঠ করলে শিখতে থাকে। এর মধ্যে আমরা এরপরে পড়েছি কোনো গল্প বলা বা কোনো নাটক করা। গল্প বলা হয় তখন কিন্তু ওকে শব্দ চয়ন করতে হয়, ভালো বাক্য গঠন করতে হয়, যে বাক্যগুলো ও বলছে ওই বাক্যগুলির কিন্তু একটি সম্পর্ক হওয়া উচিত, তারপরে কিন্তু গল্পের একটি মানে দাঁড়াবে, তখনও গল্পটা কিন্তু সবাইকে শোনাতে পারবে। এর সাথে সাথে হলো নাটক করা, কোনো ছোট গল্পটাকে নাট্য রূপান্তরণ করে শ্রেণীকক্ষের ছাত্রছাত্রীরাই পাত্র হবে আর সেটাকে মঞ্চন করতে হবে। যখন ওরা একটি নাটক মঞ্চন করবে তখন ওরা কিন্তু অনেক রকম কথা বলবে, সংলাপ করবে, ওরা কিন্তু এক অন্যর সাথে কথা বলবে, ওদের বিচারের আদান প্রদান হবে, যাতে ওদের কথা বলার যে দক্ষতাটা আছে সেটা কিন্তু অনেকটাই প্রকাশ পাবে। আসুন আমরা আজকে যে বিষয়টা নিয়ে পড়ছি সেই বিষয়টা, শিশুদের কথা বলার বা বচনের যে দক্ষতা বা শ্রবণের যে দক্ষতা সেটাকে কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে যায়। শিশুদের সেই সমস্ত ক্রিয়াকলাপ যা তাদের নিজস্ব ভাবনা ও চিন্তাশীলতাকে প্রকাশিত করবে তার সুযোগ বা বন্দোবস্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের জন্য যে ধরনের একটি সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে হবে সে ব্যবস্থা কিন্তু শিক্ষকদের প্রথমেই করে দিতে হবে, যাতে শিশুরা যা চায়, যে ধরনের একটি সুযোগ চায় সেটা ওদের জন্য তৈরি করে দেয়া খুবই দরকার। তাৎক্ষণিক বক্তৃতা বা তর্ক বা এমন কোনো বিষয়বস্তু যা তাদের জ্ঞান বা সৃজনশীলতাকে বৃদ্ধি করবে, এই ধরনের বিষয় বা এই ধরনের কোনো একটি সুযোগ ওদের জন্য অনেক সময় ফলপ্রসূ হয়, অনেক সময় কিন্তু ওদের জন্যে ফলপ্রসূ হয়। যদি আমরা তাৎক্ষণিক বক্তৃতা বা তর্ক এইটা নিয়ে যদি কথা বলছি, এখানে কিন্তু একটু উচ্চ শ্রেণীর ছাত্রছাত্রীরা এখানে কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি বা ক্রিয়াকলাপ করতে পারে। এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু ওদের মধ্যে কথা বলার বা কথা শোনার একটি দক্ষতাটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। এটি আকর্ষণীয় করার জন্য আমরা কিছু বিনোদনমূলক বিষয়গুলি গ্রহণ করতে পারি, যাতে ছেলে মেয়েদের কথা বলতে বা শুনতে ভালো লাগবে। যখন তর্ক বা তাৎক্ষণিক বক্তৃতা বলা হবে তখন কিন্তু যে বিষয়গুলিকে চয়ন করা হবে সেগুলো কিন্তু খুব সরল সহজ বা এমন ধরনের বিষয় হওয়া উচিত যেগুলি শিশুরা কিন্তু শুনলে বা বললে আনন্দ পাবে। যেমন ধরে নিন, আমি যদি কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি, যদি আমি একটি আলাদিনের প্রদীপ পাই, এই বিষয়টা দিলে কিন্তু শিশুরা খুব মজায় নিজের নিজের মতন করে নিজের ভাবনা চিন্তাগুলিকে গুছিয়ে অনেক কিছু কিন্তু বলতে পারবে। আমি যদি জাদুঘর হয়ে যাই, এইটা শিশুরা যখন বলবে তখন যে শুনছে সেও কিন্তু একরকম আনন্দ পাবে, যে শুনছে সেও কিন্তু নিজের একটি ভাবনা চিন্তা করছে যেটা সত্যি যদি হয় তাহলে কেমন হবে। আমি যদি একজন বিদূষক হয়ে যাই, আমি যদি একটি সার্কাসের জোকার হই তাহলে কেমন হবে, এটাকে কিন্তু
শিশুরা যখন প্রস্তুত করবে, ওই প্রস্তুতিটা যে দেখছে, যে শুনছে, তারও কিন্তু অনেক আনন্দ হবে। শিক্ষকের এটা বুঝতে হবে, প্রতিটা শিশু আলাদা ধরনের প্রণালী দিয়ে শিখতে ভালোবাসে, তাই জন্য প্রতিটা শিশুর জন্য একটি আলাদা আলাদা প্রকারের সাহিত্য বা ভাষার যে প্রকার আছে সেটা কিন্তু চয়ন করে নিতে হবে। কোনো বাচ্চা হয়তো কবিতা বলতে ভালোবাসবে, শিশু হয়তো চিত্র বর্ণনা দিতে ভালোবাসবে, বা কেউ হয়তো গল্প বলতে ভালোবাসবে, বেশিরভাগ শিশুরাই কিন্তু নাটক করতেও ভালোবাসে, আর কিছুরা কিন্তু এই ধরনের তর্ক বা অন্য কোনো ধরনের সাহিত্যের প্রকার নিয়ে নিজেকে ব্যক্ত করতে ভালোবাসবে। যখন এই ধরনের কোনো বিষয় দেয়া হয়, বিষয়টা কিন্তু সেই সময় 5 মিনিট বা 10 মিনিট আগে দেয়া হয়, এই বিষয়টা কিন্তু ওদের আগের দিন বা 15 দিন আগে দেয়া হয় না। কিছু ছোট ছোট পর্চির মধ্যে এই বিষয়গুলি লিখে রাখা হয়, আর বলার ঠিক 10 মিনিট আগে ওই ছাত্রছাত্রীরা ওই পর্চিগুলোকে তোলে, আর 10 মিনিট সময়ের মধ্যে ওদের ভাবতে হয় যে ওরা কী বলবে। 10 মিনিটের ভেতরে প্রথমে ওদের এটা ভাবতে হবে কি এই বিষয়টার সম্বন্ধে ও কী জানে। এখানে কিন্তু বিষয় চয়ন করার কোনো কথা নেই, তাই জন্যে যে বিষয়টা ও পেয়েছে ওকেও সেই বিষয়ের উপরেই বলতে হবে। এইখানে শিক্ষকের দরকার এই ধরনের বিষয় চয়ন করতে যেগুলোর সম্বন্ধে ছাত্রছাত্রীরা ভালো করে জানে। হঠাৎ যদি এমন করে একটি বিষয় দিল যেটা ওদের জন্য নতুন, তাহলে কিন্তু ওরা বলতে পারবে না, আর ওটা বলার আনন্দটাও ওখানে শেষ হয়ে যাবে। বলার আগে যে বিষয়টা ছাত্র পেয়েছে সেটার উপরে ওকে বিচার করতে হবে কি সেই বিষয়ের সম্বন্ধে ও কী জানে। ও কিন্তু নিজের মাথার ভেতরে একটি সূচি বানাবে যে ও কী কী জানে এই বিষয়টির সম্বন্ধে। ওই চরিত্র, যে চরিত্রটা সে করছে, তার কোনটা কোন সেই পাত্রটা ভালো না খারাপ, বা সেই পাত্রটা লোককে আনন্দ দেয় বা দেয় না, এই ধরনের কিছু জিনিস চিন্তা করে নিতে হবে নিজের নিজের টপিক বা নিজের বিষয়ের উপরে বলার আগে। অনেক সময় এমনও হয় যে ছাত্রছাত্রীরা যে বিষয়টা পায় তার সম্বন্ধে জানে নিশ্চয়ই, কিন্তু ওরা বলতে ভয় পায়, ওদের একটি স্টেজ ফিয়ার হয়, ওরা কিন্তু সবার সামনে দাঁড়িয়ে বলতে পারে না। শিক্ষকের দরকার এমন সময় এগিয়ে এসে নিজের ছাত্রকে প্রোৎসাহন দেওয়া। নিজের শিক্ষকের প্রোৎসাহনে অনেক সময় ছাত্ররা কিন্তু নিজের নিজের ভাবনা চিন্তাকে প্রকাশ দিতে সহজ মনে করে। এই ধরনের ছোট ছোট অ্যাক্টিভিটি কিন্তু সব সময় নিজের শ্রেণীকক্ষে করা উচিত, তাহলে কিন্তু শিশুরা প্রথম থেকেই ওদের স্টেজ ফিয়ার, অন্য লোকের সামনে বলা বা নতুন লোকের সামনে গিয়ে বলা বা কোনো বিষয়ের উপরে 10 মিনিটে বা 5 মিনিটে ভাবনা চিন্তা করে বলা, এইগুলি কিন্তু ওদের মধ্যে অনেকটাই প্রকাশ পাবে। ওদের কিন্তু ভাষা বা ওদের শব্দ চয়ন বা ওদের বাক্য গঠন, এই এই ধরনের অভিজ্ঞতাগুলি কিন্তু অনেকটাই প্রকাশ পাবে। দ্বিতীয় কার্যকলাপটি হলো তর্ক। এই তর্কটাকে আমরা ডিবেটও বলি। শিশুদের কিছু বিষয়ের পক্ষে বা বিপক্ষে তাদের মতামত উপস্থাপন করতে হবে, এবং তাদের বিরোধীদের মতামত, যুক্তি ও দৃঢ়তার সাথে এই পদ্ধতিতে প্রত্যাখ্যান করতে হবে। এখানে কিন্তু দুটি পক্ষ হয়, দুটি বিদ্যার্থী একসাথে কিন্তু মঞ্চে আসেন, যে বিষয়টা দেওয়া হয় সেই বিষয়টির একটি বিদ্যার্থী কিন্তু সে বিষয়টির পক্ষে বলবে, অন্য বিদ্যার্থী সে বিষয়টির বিপক্ষে বা বিরুদ্ধে বলবেন। এটা এখানে একরকমের লড়াই হয়, তর্ক হয়, যে বিষয়টা দেয়া হয়েছে সেটা ভালো না খারাপ, একজন বলবে এই বিষয়টা ভালো আর অন্যজন বলবে এইটা কীভাবে আমাদের জন্য ক্ষতিকর। ভেবে নিন, যদি একটি বিষয় দেয়া হয়েছে শিল্প, আশীর্বাদ ও সর্বনাশ,
শিল্প আশীর্বাদ ও সর্বনাশ। তাহলে একটি বিদ্যার্থী বলবে শিল্প আমাদের জন্য আশীর্বাদ, অন্যটি বলবে কিভাবে এটা আমাদের সর্বনাশ করছে। এখানে এই দুই পক্ষই কিন্তু এক অন্যের সাথে তর্ক বিতর্কের মধ্যে জড়িত হবে। যে তর্কতে জিতে যাবে সে কিন্তু বিজেতা হবে। অনেক সময় কিছু এমন এমন ধরনের বিষয় দেয়া যায় যেটা যে ছাত্রছাত্রীরা সেটাকে শুনছে ওদের জন্য কিন্তু এটা উপকারী হবে। যেমন ফাস্ট ফুড বনাম স্বাস্থ্য, ফাস্ট ফুড আর স্বাস্থ্য এই দুটোই কীভাবে এক অন্যের সাথে সম্পর্কিত, ফাস্ট ফুডের কি গুণ আছে, ফাস্ট ফুড দিয়ে আমাদের কি লাভ আছে, বা ফাস্ট ফুড খেলে আমাদের কি ধরনের লোকসান হয়, এই দুটোকে কিন্তু আমরা ওখানে দাঁড়িয়ে ওদের তর্ক শুনে কিন্তু আমরা শিখতে পারি, আমরা কিন্তু বুঝতে পারবো কি কোনটা আমাদের জন্য ঠিক, ফাস্ট ফুড খাওয়া বা ফাস্ট ফুড না খাওয়া। এটা কিন্তু একরকমে আমি আগে বললাম যেটা একরকমের একটা লড়াই হচ্ছে, কিন্তু এই লড়াইটা কিন্তু এর মধ্যে একটি প্রতিস্পর্ধা থাকে যে আমি ওর থেকে ভালো বলবো বা ও আমার থেকে যাতে ভালো না বলতে পারে, ও যে পয়েন্টসগুলোকে বলবে সে পয়েন্টসগুলোকে আমাকে উত্তর দিতে হবে, বা ওর পয়েন্টসগুলোকে আমাকে দেখাতে হবে ওর পয়েন্টসগুলো ভুল বা ওর পয়েন্টসগুলো অতটা উপকারী নয়। এই ধরনের একটা লড়াই কিন্তু ওখানে হয়। আর যারা শ্রোতারা হয় তারা কিন্তু এটার অনেকটাই এটার আনন্দ নিতে পারে। এইখানে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো শিক্ষকের, শিক্ষক হিসেবে যে বিষয়ে তাদের লড়াই করতে দেয়া হচ্ছে বা তর্ক করতে দেয়া হচ্ছে সে বিষয়টা যাতে ওরা ভালোভাবে বুঝতে পারুক, এমন বিষয় নেওয়া উচিত যেটা সম্বন্ধে ওরা চেনে বা জানে, যেটা ওদের সাথে কোনোভাবে ওরা নিজের সাথে যেটাকে সম্পর্কিত মনে করতে পারবে। এমন একটি বিষয় হওয়া উচিত যেটাকে শুনতে, যার উপরে তর্ক শুনতে কিন্তু শ্রোতাদের ভালো লাগবে। যদি এমন কোনো বিষয়ে আমরা তর্ক করছি যার কোনো মানে বেরোবে না বা যেটা দিয়ে আমাদের কোনো উপকার হবে না বা কোনো আনন্দ হবে না, তাহলে কিন্তু শ্রোতারা সেটা শুনতে ভালোবাসবে না। আর যারা মঞ্চের উপরে এইটা তর্ক করছেন তাদেরও কিন্তু ওটা করতে খুব একটি ভালো লাগবে না। আমরা তর্ক নিয়ে যে কথাটাকে প্রকাশে নিয়ে আসতে চাইছি, যে কথাটাকে আমরা বলতে চাইছি, জানাতে চাইছি, সে কথাটা কিন্তু ওই তর্কের পরে শ্রোতাদের বোঝা উচিত কি আমরা কি বলতে চাইছি, ফাস্ট ফুড ভালো নাকি ফাস্ট ফুড স্বাস্থ্যের জন্য খারাপ। তর্কের মধ্যে যদি এটা বুঝতে পারে কি ফাস্ট ফুড আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আর আমাদের ওটা খাওয়া উচিত, তাহলে কিন্তু যে বিষয়টা নেওয়া হয়েছে সে বিষয়টার মজা কিন্তু শেষ হয়ে যাবে। সেটা দিয়ে কিন্তু যারা শুনছে তারা কিন্তু কিছুই উপকার পাবে না। যখন এই ধরনের কার্যকলাপ হবে যেটাকে আমরা ডিবেট বলবো বা তর্ক বলবো, সেই সময় কিন্তু কোন পয়েন্টের উপরে লড়াই হচ্ছে, কোন পয়েন্টের উপরে ওরা তর্ক করছে, সেটা কিন্তু শিক্ষকের প্রথমে যাচাই করে নেওয়া উচিত, কে নিরীক্ষণ করা উচিত কি সে পয়েন্টসগুলো ঠিক কি নয় যার উপরে ওরা তর্ক করছে। আমরা বুঝতে পারলাম কি এই ধরনের পদ্ধতিতে শিশুদের কিন্তু কথা বলা বা বাচনের শক্তিটা অনেকটাই এগিয়ে আসে। যখন ওরা কিছু বলবে, কোনো একটি বিষয়ের উপরে বলবে, তখন ওরা একটি ভাবনা চিন্তা করবে, ভাবনা চিন্তা করে একটি রূপরেখা বানাবে, যদি কি বলতে হবে, কেমন করে বলতে হবে, ওরা শব্দ চয়ন করবে, কিভাবে বাক্য গঠন করতে হবে, কোন কথাটা কিভাবে বললে যারা শুনছে ওরা বুঝতে পারবে। এই ধরনের অ্যাক্টিভিটি বা এই ধরনের ক্রিয়াকলাপ দিয়ে কিন্তু শ্রবণ আর বচন বা বলা এই দুটো দক্ষতাই কিন্তু অনেকটা এগিয়ে আসে আর অনেকটা প্রকাশও পায়, আর শিশুরা খুব সাধারণভাবে সহজভাবে বুঝতে পারে যে কথা বলার জন্য কী ধরনের দক্ষতার দরকার। আমরা আজকে যে দুটো কার্যকলাপ পড়লাম এই দুটোর মধ্যেই কিন্তু চিন্তাধারা আর ভাবনার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা খুবই দরকার। আমরা যেটা বলছি সেটা আমরা তার সম্বন্ধে কতটা জানি, তার সম্পর্কে
আমাদের কতটা জ্ঞান আছে সেটা কিন্তু বোঝা খুবই দরকার। যে বলছে সে যদি নিজের চিন্তাধারা বা নিজের বলাটার মধ্যে একটা সম্পর্ক না স্থাপন করতে পারে, তাহলে যারা শুনছে তারাও নিজের নিজেকে ওর থেকে আলাদা মনে করবে। ওরা কিন্তু নিজেকে ওই তর্ক বা ওই চর্চার মধ্যে নিজেকে রাখতে পারবে না, নিজেকে তার সাথে সম্পর্কিত মনে করবে না। এই ধরনের কার্যক্রম সকল স্তরের শিশুদের জন্য পরিচালিত হতে পারে। শিশুরা এই সব কার্যক্রমের মাধ্যমে এমন সুযোগ লাভ করে সেগুলি তাদের চিন্তাধারা এবং তাদের বক্তৃতার মধ্যে সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়। তাদের অভিজ্ঞতা যুক্তিযুক্ত করার সময় একটি নিয়মগত অনুভাবে তাদের সংগঠিত করে। ক্রমশ তারা দক্ষ বক্তা ও শ্রোতা হয়ে ওঠে। যখন একটি বক্তা যে বলছে হয়তো তর্ক করছে বা সে হয়তো অন্য কোনো ধরনের বচন ক্রিয়া, যার যেটা আমরা আমরা অনেক অনেকগুলো বচন ক্রিয়া বা কথা বলার অনেক প্রকার আমরা চর্চা করে এসেছি, যখন ও সবার সামনে এই ধরনের কোনো কথা বলছে তখন ওর উচিত ও নিজের চিন্তাধারাকে কিন্তু এমনভাবে সাজিয়ে তুলবে যাতে ও যারা শুনছে তাদের সাথে একটি সম্পর্ক স্থাপিত করবে। যদি এই ধরনের একটা সম্পর্ক স্থাপিত হয় তাহলে কিন্তু ও একটি দক্ষ বক্তা, আর যে শুনছে তাদের কিন্তু আমরা একটি দক্ষ শ্রোতা বলতে পারি। যতক্ষণ যে বলছে সে বলতে আনন্দ পাবে, যে শুনছে সেও কিন্তু তখনই আনন্দ পাবে যখন বক্তা নিজের কথাটাকে সুন্দরভাবে ওদের সামনে সাজিয়ে তুলতে পারবে। আমরা যা পড়েছি সেই হিসেবে যে শ্রবণ ও বচনের দক্ষতা হচ্ছে যার মধ্যে অনেকগুলি দক্ষতা একসাথে আসে, সেইগুলি হলো শ্রবণ দক্ষতার সাথে স্মরণ দক্ষতা। আমাদের মনে রাখতে হবে আমরা কি পড়েছি বা আমরা কি শুনেছি। আমরা যদি আজকে একটা কথা শুনি কাল ভুলে যাই তাহলে কিন্তু সেটা আমাদের স্মরণ দক্ষতার মধ্যে আসবে না। আমরা কিছুই স্মরণ করছি না, আমরা কিছু বুঝতেই পারছি না, মনে রাখতে পারছি না। যার জন্য যখন নিম্ন শ্রেণীতে কবিতা পাঠ করা হয় বা কোনো গল্প বলা হয় তো ওই একটি কথাকে বারে 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 ওদের সাথে পুনরাবৃত্তি করতে হয় যাতে ওই কথাগুলি ওরা সব সময়কার জন্য মনে রাখে, স্মরণও রাখবে। এর সাথে সাথে কিন্তু যখন আমরা নাটক বলি, যখন আমরা নাটক করি, নাটকের সময় বাচন বা যাকে আমরা বলছি পাঠ করা, পাঠ্য করা, এটাও কিন্তু একটি দক্ষতা। আমরা কিভাবে একটি লেখাকে পড়ছি আর কিভাবে ওটা পড়ে সবার সামনে ওটাকে প্রস্তুত করছি সেটাও কিন্তু একটা সব খুব বড় দক্ষতা। আমরা আজ যে বিষয়টা নিয়ে আজকে চর্চা করলাম সে বিষয়টা হলো কিভাবে তর্ক করে বা তাৎক্ষণিক ভাষণ, এই দুটো ডিবেট আর এলিকুয়েশন বা এক্সটেম্পোর স্পিচ, এইগুলোকে কিভাবে শিশুদের বা ছাত্রছাত্রীদের যে বলার ক্ষমতা, যে বলার দক্ষতা, এটার জন্য আমরা এটাকে উপযোগ করতে পারি। শিক্ষক হিসেবে আমাদের উচিত যে দক্ষতার সম্বন্ধে আমরা আজ কথা বলছি সেটা কোনো রকমও দক্ষতা হতে পারে, চিত্র বর্ণনা বা কবিতা পাঠ বা কাহিনী বলা, হয়তো নাটক করা বা তর্ক করা বা আমরা তাৎক্ষণিক ভাষণ দেওয়া, এই ধরনের কোনো দক্ষতা হতে পারে। এটার জন্য যতক্ষণ আমরা নিজের ছাত্রছাত্রীদের তৈরি করব না ততক্ষণ কিন্তু ওরা বলা বা বচনের দক্ষতাটাকে বুঝতে পারবে না বা বচনের দক্ষতা পেতে পারবে না। মনে করছি আজকে আমরা যাও পড়েছি শ্রবণ বা বচন দক্ষতা নিয়ে সেটা আপনারা বুঝতে পেরেছেন আর সেটা আপনাদের জন্যে উপকারী হবে। ধন্যবাদ।